আজ থেকে ঠিক 2 মাস আগে আমি বকখালি সি বিচের খুব কাছে অবস্থিত একটি ভার্জিন বিচে গিয়েছিলাম, যা লক্ষ্মীপুর বিচ নামে পরিচিত। এবং এই বিচ থেকে 1.8 কিলোমিটার দূরে অবস্থিত ফ্রেজারগঞ্জ সি বিচ। ফ্রেজারগঞ্জ ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র। বাংলার লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার সাহেবের নামে এই স্থানের নামকরণ হয়। তার আগে এই জায়গার নাম ছিল নারায়ণতলা। তিনি এখানে বসবাসের জন্য একটি বাংলো বানান। স্থানীয়দের মতে এই জরাজীর্ণ বাংলোটিতেই ফ্রেজার সাহেব বাস করতেন। কিন্তু বর্তমানে এই বাংলোটি বিপজ্জনক বাড়ি হিসাবে চিহ্নিত এবং এই বাংলোর পাশেই রয়েছে সমুদ্র সৈকত। দূর থেকে সমুদ্রের গর্জন আমাকে আকর্ষিত করেছিল, তাই কোনো এক প্রাকৃতিক শক্তির আঘাতে ধ্বংসপ্রাপ্ত হওয়া এই নগরের ধ্বংসাবশেষকে পেছনে ফেলে চড়াই ওত্রাই পথ দিয়ে এগিয়ে চললাম বিচের দিকে। তবে বিচের খুব কাছে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি, কারণ সেখানে যাওয়ার পথ আরও কঠিন ছিল। তাই যতদূর পৌঁছেছিলাম সেখান থেকেই পুরো জায়গাটির চাক্ষুষ দর্শন করেছিলাম। পর্যটকরা মূলত সাইটসিন হিসেবে কিংবা সকাল বা বিকেলের সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য এখানে ভিড় জমান। এই স্থানটিতে গালস, চেস্টনাট, ডানাওয়ালা কোকিল, টার্নস, সি ইগেল আরও নানা দেশি ও বিদেশি পাখিদের সমারোহ দেখা যায়। তার জন্য শীতকালে অঞ্চলটিতে আসা বাঞ্ছনীয়। এই বকখালি সংলগ্ন ফ্রেজারগঞ্জ বা লক্ষ্মীপুর কিংবা কালিস্তান, এই সমস্ত জায়গায় দীঘা বা শঙ্করপুরের মতো ঢেউ না থাকলেও আপনি যদি কোনো এক সকালে এই বিচের ধার দিয়ে হাঁটেন, তবে আপনার জীবনের সমস্ত গ্লানি হয়তো এই বিচের সাদা বালিতে লুটিয়ে পড়বে। আমাদের এই বিচে আসতে বেলা 11টা বেজে গিয়েছিল, তাই সেই সৌভাগ্য আমাদের হয়ে ওঠেনি। আর এই বিচে প্রবেশের মুখে কিছু শুটকি মাছের দোকান লক্ষণীয় এবং রাস্তার অপর সাইডে একটি মন্দিরও রয়েছে। তাছাড়া বিচের ধারে সকালের জলখাবারের ছোট্ট একটি দোকান রয়েছে। এই ফ্রেজারগঞ্জ অঞ্চলে একটি সরকার পরিচালিত মাছ ধরার বন্দর এবং একটি বায়ুশক্তি কেন্দ্র রয়েছে যা বিদ্যুৎ উৎপাদন করে। বকখালি থেকে ফ্রেজারগঞ্জ পর্যন্ত 4 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতে মৃদুভাবে ঘূর্ণায়মান ঢেউ খেলা করে। আর এই বিচে আসার জন্য আমরা নামখানা লোকাল ধরে প্রথমে নামখানা স্টেশনে আসি, তারপর নামখানা স্টেশন থেকে মিনিট পাঁচেক হেঁটে নামখানা বাসস্ট্যান্ডে পৌঁছাই। তারপর বাসে করে আমরা ফ্রেজারগঞ্জের দিকে রওনা দিই। এখন আমরা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপর দিয়ে এগিয়ে যাচ্ছি। এরপর 5 মাইল, 7 মাইল ও 10 মাইল স্টপেজ একে একে অতিক্রম করে আমরা অবশেষে ফ্রেজারগঞ্জে পৌঁছাই। এটি ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত। ওয়েল, নামখানা থেকে বাস ধরে আমরা এখন নামলাম ফ্রেজারগঞ্জে, আর এখন আমরা হেঁটে হেঁটে ফ্রেজারগঞ্জ বিচের দিকে যাচ্ছি। এই রাস্তাটি ফ্রেজারগঞ্জ বিচ পর্যন্ত বিস্তৃত। রাস্তা দুধারে রয়েছে গ্রাম্য বাড়ি। এখন আমরা এই রাস্তা দিয়েই ফ্রেজারগঞ্জ বিচের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুদূর এগোতেই আমাদের চোখ পড়ল বায়ুকলের দিকে, আর আমরা পেছনে ফেলে আসলাম টালির ছাউনির বাড়ি।
আর ওই হলো শুটকি মাছের দোকান। লোটে শুটকি থেকে শুরু করে নানা রকমের শুটকি এখানে রয়েছে। এবং এর ঠিক উল্টো দিকেই রয়েছে একটি মন্দির। মন্দিরের দোতলায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বর্তমান। মন্দির ফেলে আরেকটু এগোতেই আমরা সি বিচে এসে উপস্থিত হলাম। ওই দূরের বাড়িটি স্থানীয়দের মতে অ্যান্ড্রু ফ্রেজারের বাড়ি, আর এটি সমুদ্রতট। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের প্রতিচ্ছবি এখানে স্পষ্টই ফুটে উঠছে। এখন আমি ফ্রেজারগঞ্জ বিচে দাঁড়িয়ে আছি, আর আমার পেছনে রয়েছে নিশ্চুপ এক সমুদ্র। পর্যটকরা মূলত এখানে টোটো ভাড়া করে আসেন, আবার অনেকে বাইক নিয়েও এখানে আসেন। সো এখন আমি প্রথমে অ্যান্ড্রু ফ্রেজারের জরাজীর্ণ বাড়ির দিকে যাব, তারপর যাব সমুদ্রের ধারে। সো এখন আমি ফ্রেজারের বাড়ির দিকে যাচ্ছি। এই হলো অ্যান্ড্রু ফ্রেজারের বাড়ি। ফ্রেজার সাহেব ছিলেন ভারতীয় সিভিল সার্ভিসের একজন ব্রিটিশ অফিসার, এবং 1903 থেকে 1908 সাল অবধি তিনি বাংলার লেফটেন্যান্ট গভর্নরও ছিলেন। 1905 সালে বঙ্গভঙ্গের পর ফ্রেজার বাংলার পশ্চিম প্রদেশের গভর্নর পদে অধিষ্ঠিত হন। 1905 থেকে 1907 সাল অবধি তিনি এশিয়াটিক সোসাইটির সভাপতি ছিলেন। এই ফ্রেজার সাহেব বঙ্গভঙ্গের জন্য সক্রিয় চেষ্টা করেছিলেন, তাই তাকে তৎকালীন বিপ্লবীরা হত্যার চেষ্টা বারংবার করা সত্ত্বেও তা সফল হয়নি। পরবর্তীকালে তিনি নিজের দেশ অর্থাৎ স্কটল্যান্ডে ফিরে যান। আর আমরা এখন এই ফ্রেজার সাহেবের বাড়ি পরিদর্শন করে সমুদ্র তটের দিকে এগিয়ে চললাম। ভেজা মাটি ও পুরনো ধ্বংসাবশেষের উপর দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। সামনে এগোনোর পথ খুব দুর্গম। বর্তমান অবস্থায় কোনো পর্যটক এখনও এত দূর আসেনি, কিন্তু আমি আরও সামনের দিকে এগোনোর চেষ্টা করলাম, কিন্তু সে চেষ্টা কিছু পরেই ব্যর্থ হল। অগত্যা দূর থেকে সমুদ্র দর্শন করলাম। আর এখন আমি এক ভগ্নপ্রায় প্রস্তরখণ্ডের উপর দাঁড়িয়ে এই ধ্বংসপ্রাপ্ত প্রস্তরখণ্ডের বিচ্ছিন্ন হওয়ার কারণ অনুসন্ধান করার চেষ্টা চালাচ্ছি। আর তারই মধ্যে দূর থেকে কিছু বায়ুকল আমার চক্ষু গোচরে এলো, আর তেনারা নিমকি খেতেই ব্যস্ত। সো এই ছিল আমার ফ্রেজারগঞ্জ ভ্রমণের অভিজ্ঞতা, আর পরের সপ্তাহে আমি কার্গিল বিচ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আসব। এই ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের এই অভিজ্ঞতার ভিডিওকে ইংলিশে ভ্লগুমেন্ট্রিজ বলা হয়, অর্থাৎ ব্লগ প্লাস ডকুমেন্ট্রিজ। তোমরা হয়তো আস্তে আস্তে এ বিষয়ে অবগত হতে পারছ। আশা করি ভবিষ্যতে আরও উন্নত ধরনের ভ্লগুমেন্ট্রিজ আনতে পারবো, কারণ আমি জানি তোমরা আমার সাথে আছো।